তো আপনার মাধ্যমে জানতে পারলাম যে চোখের স্ট্রোক থাকে তো এই চোখের স্ট্রোকটা আসলে কি আপনি যে প্রশ্নটা করেছেন সেটাও আমাদের হ্যাঁ সেটা আমাদের জানা দরকার এটা অনেকেই জানেন না যে চোখেও স্ট্রোক হয় এবং সেটাকে আমরা বলি

কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে চোখে ক্ষতি হয় তা নয় যদি আপনি সঠিকভাবে করেন কন্ট্যাক্ট লেন্সের ক্ষেত্রে যেটা একটু সমস্যা সেটা হচ্ছে যে আপনারা যারা আপনাকে মনে রাখতে হবে আপনি দীর্ঘমেয়াদী লঙ্গার ওয়ে যেগুলো সেগুলো ব্যবহার না করাই ভালো আপনি মানে পরে সেটা খুলে ফেলবেন আপনি সেটা নিয়ে ঘুমাবেন না সেটা পরিষ্কার করার কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন আছে কিছু ফ্লুইড দেয়া দেয়া হয় এই যে তার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে খুলে রাখতে হবে আপনি যদি দীর্ঘক্ষণ টানা পরে থাকেন তখন কিন্তু কর্নিয়াল ইডিমা হয় কর্ণিয়াতে কিন্তু হাইপক্সিয়া হয় সুতরাং আমি দীর্ঘ মেয়াদিতে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করাটাকে আমি অন্তত খুব মানে খুব একটা অ্যাডভাইস করি না আমি মনে করি শর্ট শর্ট টার্ম ইউজ করা উচিত এবং রাতে খুলে রাখা উচিত এটা আমি না এটা বইয়েই বলা আছে যে খুলে রাখবেন এবং যথার্থভাবে তাকে পরিষ্কার করে যেভাবে করে ফ্লুইডে রাখার কথা ধোয়ার কথা সেভাবে করে রাখবেন এবং কিন্তু কন্ট্যাক্ট লেন্সে কিন্তু ইঞ্জুরিও হয় কন্টাক্ট লেন্স দিয়ে এগুলো একটু খেয়াল করতে হবে আমরা যেন কন্ট্রাক্ট লেন্সের মানে সৌন্দর্য বর্ধনের জন্য যেন চোখের ক্ষতি না করি ল্যাসিক এখন বাংলাদেশে স্মাইল পর্যন্ত চলে এসছে একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা ল্যাসিক কিন্তু বাংলাদেশে সরকারি হাসপাতাল বলুন এবং বেসরকারি ক্ষেত্রে খুব ভালো ক্ষেত্রে খুব ভালোভাবে হচ্ছে এবং নাও ইট ইজ আ ভেরি সেফ সার্জারি একদম আপনি সত্যি সত্যি চশমাটা নিয়ে যাবেন চশমা ছাড়া ঢুকবেন কখনো কখনো যে রিগ্রেস করে না তা না তবে আমরা দেখি যে মানে মেজরিটি ক্ষেত্রে যে কোনো অপারেশনেরই কিছু না কিছু রিস্ক থাকে যে কোনো অপারেশনেরই কিছু না কিছু অনেক সময় রিগ্রেশন বা ফেলিয়ার হয় কিন্তু ল্যাসি কিন্তু মোটামুটি ভাল সেফ একটা অপারেশন এবং এখন অনেকেই করছেন এটা খারাপ না মানে খারাপ না না আমি বলবো এটা ভালো আপনি করে নিতে পারেন এটা এখন বাংলাদেশে খুব ভালো সার্জেন্স আছেন তারা খুবই স্ট্যান্ডার্ড অপারেশন করছেন এবং এটার জন্য কিন্তু এখন বিদেশে যাবার কোনো প্রয়োজন নেই আপনার যদি প্রয়োজন থাকে আপনি লাইসিক আপনার যদি ইচ্ছা হয় আপনি করে নিতেই পারেন এটা এখন বাংলাদেশে খুব ভালোভাবে হচ্ছে ধন্যবাদ সুমাইয়া নিশ্চয়ই আপনি আশ্বস্ত হয়েছেন এবং আপনার ল্যাসিক করতে কোনো সমস্যা নেই ম্যাডাম সুন্দর করে বুঝিয়ে বলেছেন তো ম্যাডাম স্ট্রোকের স্ট্রোক নিয়ে আমরা কথা স্ট্রোক নিয়ে কথা বলছিলাম যে কোনো স্ট্রোকে যেটা বুঝতে হয় যে স্ট্রোক আসলে হ্যালো প্রিয় দর্শক ওয়া আসসালাম আমরা শুনতে পাচ্ছি আপনি আপনার পরিচয় দিয়ে এবং কোথা থেকে প্রশ্নটি করেছেন জানিয়ে আমাদেরকে প্রশ্নটি করুন আমি কিশোর জি আপনি আপনার হ্যান্ডসেটের ভলিউমটি কমিয়ে দিন আপনি আপনার হ্যান্ডসেটের ভলিউম কমিয়ে প্রশটি করুন হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি ম্যাডাম শুনতে পাচ্ছেন আপনি প্রশ্নটি করুন অবশ্যই অবশ্যই আপনাদের জন্যই অনুষ্ঠান অবশ্যই আলাইকুম

জি জি দর্শক আপনার কি কোনো প্রশ্ন আছে স্পেসিফিক কিছু জানতে চানগঞ্জে অষ্টগ্রাম থানার খয়েরপুর গ্রাম সেটাই উনি বলতে যাচ্ছে আমার গ্রামের থেকে থ্যাংক ইউ অনেক দূর থেকে আপনি আমি খুব খুশি হলাম যে আমার গ্রামে এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন

টেকনাপ থেকে তেতুলা দেশের এপার থেকে ওপার আমরা একটু আগে বলেছিলাম অনুষ্ঠান শুরুর আগে যে জাগরণে বাংলাদেশ আমরা একটি জাগরণ ঘটাতে চাই এবং সেই জায়গাটাতে আপনাদের অবস্থানটা আসলে অত্যন্ত প্রয়োজনীয় হ্যাঁ 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 তারা দেখছেন এবং আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছে মোহাম্মদ মামুনুর রশিদ মামুন তিনি লিখেছেন কালার ব্লাইন্ডের ট্রিটমেন্ট কি আছে নিশ্চয়ই আছে তবে একটি ফোনও ইতিমধ্যে চলে এসেছে প্রিয় দর্শক আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন

কিন্তু দুঃখের বিষয় এখন আমরা লিখিত ভাবে দিয়েছেন যে দর্শক আপনি আপনি লাইনে থাকুন আমাদের ম্যাডাম নিশ্চয়ই আপনার উত্তরটি দিবেন ম্যাডাম যদি কিছু বলেন এই স্পেসিফিক কেসটা সম্বন্ধে আমি তো জানি না সুতরাং আমি ওই ওই বিষয়টি নিয়ে কথা বলতে পারবো না তবে রেটিনোপ্যাথি অফ প্রিমেচিউরিটি থেকে এই যে অন্ধত্বের ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক ভাই আমি আপনার মানে আমি আমার আমাদের আমাদের আফসোসের জায়গাটা আমি এটা আমার আমার এবং হাসপাতালের এটা একটা কমন ঘটনা যে দেরিতে এসেছে এবং তখন তাদেরকে আমাদের বলতে হচ্ছে যে আর কিছু করবো না এই জিনিসটা হচ্ছে আমি তো চোখের ডাক্তার আমি ওপি স্পেশালিস্ট আমার আমরা তখনই বাচ্চাটি দেখতে পারবো যদি বাচ্চাটিকে টাইমলি আমার কাছে রেফার করা হয় অথবা আমাদেরকে বলা আমরা কিন্তু এনআইসিউতে গিয়ে গিয়ে বাচ্চা দেখি কিন্তু একটা বাচ্চা যে প্রিমেচিওর বেবি আছে সেটা আমি আমার জানবার আমি জানবো তখনই যখন এক যিনি যিনি যার হাতে বাচ্চাটা হয়েছেন গাইনিস্পে মানে অবসিটিশিয়ান অথবা নিউনেটোলজিস্ট তিনি যদি আমাদেরকে আহ্বান জানান যে বাচ্চাটি দেখে যান অথবা বাচ্চাটিকে যদি রেফার করেন যে বাচ্চাটি এরকম প্রিমেচিওর তাকে দেখতে হবে এখন একটা জিনিস আমি খালি একটু বলতে চাই আমি জানি না কবেকার ঘটনা আরোপির যে চিকিৎসা এটা সারা বিশ্ব বিশ্বজুড়েই কিন্তু অনেক লেটেস্ট আসলে একটা সময় ছিল যে এই জিনিসটা এত জানা ছিল না কবেকার ঘটনা আমি ঠিক জানি না কিন্তু মানে আরোপি অতটা ফোন নিছি প্রিয় দর্শক আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমরা আমি মামুন নন্দন থেকে বলছি কোথা থেকে বলছেন নন্দন থেকে মামুন জি আপনি আপনার হ্যান্ডসেটের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন ম্যাডাম শুনছেন আমার বাচ্চা আমার বাচ্চা জি আপনার বাচ্চার চোখ দিয়ে পানি পরে তাই তো বাচ্চার বয়স কত বাচ্চার বয়স কত কত আচ্ছা ওর কি জন্ম মানে ওর কি জন্মের পর থেকেই পরে মানে দুই তিন মাস বয়স থেকেই পড়ে নাকি ইদানিং পড়ছে আচ্ছা পানিটা কি জন্মের পর থেকেই পড়ছে নাকি

একটা কনজেনিটাল ন্যাজ্যাক্রিমাল ডাক্ট ব্লক এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ছোট বাচ্চাদের হয় এগুলো আবার প্রিমিয়াচরদের বেশি হয় তারপরে যে কোনো ছোটো বাচ্চারা হতে পারে যে ন্যাজ্রিমাল ডাকটা যেটা দিয়ে পানিটা না যাবে সেটা পরিপূর্ণভাবে তৈরি হয় না অল্প একটু বাকি থাকে সামান্য একটা ম্যাসেজ যদি টাইম মতো উনি এক বছরের পরে ম্যাসেজটা আর কাজ করবে না সুতরাং দু তিন মাস বয়সে যখন টিওয়ার প্রোডাকশন শুরু হয় এবং তখন থেকে এক বছরের মধ্যে যদি ম্যাসেজটা সুন্দরভাবে করা হয় এবং সঠিক নিয়ম অনুযায়ী করা হয় তাহলে এটা ছুটে যায় এটা ছুটে যায় এবং এটা ভালো হয়ে যায় কিন্তু সেটা যদি করা না হয় তারপরেও আছে। কিন্তু বছর পার হয়ে গেলে লাভ হবে না তখন আসলে একটা পর্যায়ে গেলে তখন ওই ডিসি আর কেটে অপারেশন করে এটা ঠিক করতে হয় তবে পানি পড়ছে বললেই সরাসরি নেজোলেক্রিমাল ডাক ব্লক ভাবাও ঠিক হবে না আপনার উচিত হবে বাচ্চার চোখে পানি পড়বে এটা কোনো স্বাভাবিক কথা না পানি অনেক কারণেই পড়তে পারে আপনাকে বাচ্চাটাকে প্লিজ আপনি একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যান এবং তাকে এটা দেখতে হবে আবারো যুক্ত হয়েছে প্রিয় দর্শক আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আছেন ম্যাডাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যাঁ দাদা আমি রজনী বলছি কেমন আছেন ও রজনী না আচ্ছা রজনী হ্যাঁ আছি ভালো আজকে অত্যন্ত প্রিয় মুখ আমাদের এই গণমাধ্যম ব্যক্তিত্ব তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যাঁ দাদা আমি দেখছি লাইভটা অনেক ভালো লাগছে আসলে

এটার জন্য রজনী আমাদের এখানকার রাজমিরে প্রেজেন্টেশন একাডেমির একজন শিক্ষার্থী। তো রজনী এটার জন্য যেটা করতে মেডামের চেম্বারে সরাসরি হবে না। আচ্ছা আচ্ছা। ম্যাডাম যদি রজনী সম্পর্কে বলেন একটু। আচ্ছা। না জিনিসটা হচ্ছে যে চোখে পানি পড়ছে এটা অনেকগুলো কারণে অ্যালার্জিক কারণে হতে পারে। কোল্ড অ্যালার্জি থাকতে পারে, ডাস্ট অ্যালার্জি থাকতে পারে, মেকআপ হ্যাঁ। আবার মেকআপ হয়তো মেকআপ বেশি করা হচ্ছে কিনা মেকআপ থেকে অনেকের মানে রিয়াকশন হয় অ্যালার্জিক রিয়াকশন হয় সেটা থেকে পড়তে পারে তাছাড়া আমি যেটা বারবার বলছিলাম যে অনেক বেশি কম্পিউটার বা ডিভাইস ইউজ করার জন্য ড্রাই আই হয়ে পড়তে পারে একটু কোথায় দেখা প্রয়োজন যে ঠিক কেন হচ্ছে সেই কারণটা দেখে সেই মোতাবেক চিকিৎসাটা দিতে হবে চোখে সবসময় পানি পড়বে এটা কিন্তু স্বাভাবিক কথা না ওরকম পড়ার কথা না অনেক সময় ডাক্ট ব্লক হয় সেটা থেকে পড়তে পারে কেন পড়ছে সেটা একটু দেখা দরকার কারণ তুমি যখন অফিসে কাজ করছো ঠান্ডা একটা পরিবেশে নিশ্চয়ই এসি টা ছাড়া থাকে সরাসরি হয়তো ফ্যানের বাতাসটাও লাগছে এগুলো হতে পারে তবে একটু দেখা দরকার না আমাদের সাথে যুক্ত থ্যাংক ইউ হ্যাঁ ম্যাডাম আমাদের আরো কয়েকজন অভিবাদন জানিয়েছে সজীব জানা শিশি তিনি লিখেছেন প্রত্যেকটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জার্মানি থেকে একটি কল আসছে দর্শক আপনাকে স্বাগত আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন আপনার পরিচয় দিয়ে পরিচয় করুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আমি ফিলোজাইগার বলছিলাম জার্মানি থেকে হইছিলাম আমার কথাটা হচ্ছে আমার মা

আমি উত্তরটা দিয়ে দিচ্ছি আপনার মার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে নিকটস্থ চক্ষু চিকিৎসকের কাছে নিতে হবে ওনার যদি ছানি পরে থাকে তাহলে ছানিটা অপারেশন করতে হবে প্রিয় দর্শক আপনি আমাদের সাথেই থাকুন আপনি সাথেই থাকুন আসলে আমাদের এত কল এসছে এবং আপনারা আমাদেরকে ফোন করে ধন্য করছেন শুধু জার্মানি থেকে আপনি আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন রাস নিয়মিত দেখবেন এই রাষ্ট্রবি হচ্ছে একটি স্বাস্থ্য বিষয়ক টিভি চ্যানেল বড় কথা আমি এই জী জী ম্যাডাম আমাদের খুবই জনপ্রিয় একজন মানুষ তিনি চেষ্টা করছেন যে চিকিৎসা বিজ্ঞানটিকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং খুব অতীব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন নিশ্চই আপনার ভালো লাগবে আমি দশটা থেকে কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলায় আসলে একটু ফ্যানজাইটিস নিজেই অসুস্থ আসলে আমি অত্যন্ত দুঃখিত ভাই আমি যেটা বলছিলাম যদি ছানি পরে থাকে তাহলে অপারেশন করতে হবে এবং সেটার জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকতে হবে যদি থেকে থাকে এবং তাহলে সেটা কন্ট্রোলে থাকতে হবে আর তিনি যদি কোনো ব্লাড থিনার খান যেমন ক্লোপিড অথবা ক্রোপিড্রল অথবা ইকোস্প্রিন জাতীয় কিছু খান সেটা বন্ধ রাখতে হবে এটা নিজে থেকে আপনার অ্যাসেস করবার প্রয়োজন নাই আপনি একজন চক্ষু চিকিৎসকের কাছে যান যিনি সার্জারি করেন আপনি নিকটস্থ যে কোনো হাসপাতালে যেখানে ছানি অপারেশন হয় গেলেই সেখানে করে নিতে পারবেন এখন ছানি অপারেশন খুবই ভালো হয় এবং যে কোনো আচ্ছা আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমাদের ওখানে আমাদের অ্যাডমিশন ডে ইয়েলো আমি ইউলো সেটা হচ্ছে সোমবার আপনি যদি সোমবার সেখানে নিয়ে আসেন তাহলে ভর্তি হতে পারবেন আপনি ওখানে আমরাই করি ওকে সোমবার দিন যদি আপনি বঙ্গবন্ধু মেডিকেলের চক্ষু বিভাগে ভর্তি হন তাহলে আমরাই করব থ্যাংক ইউ ইনশাআল্লাহ আমি আসব দেখা হবে থ্যাংক মাছ শুধু জার্মানি থেকে আমাদেরকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন তো ম্যাডাম আসলে এরকম অনেকেই মালয়েশিয়া থেকেও একজন যুক্ত হতে চাচ্ছে তার ফোনটা নিতে পারছিলাম না আমি মালয়েশিয়া থেকে আমার ফোনটা ধরুন একজন লিখেছেন মোহাম্মদ মমিন আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ মামুনুর মালয়েশিয়ার সেই আচ্ছা ঠিক আছে মমিন ভাই আপনার ফোনটি জি জি মামুন সাহেব আপনি মালয়েশিয়া থেকে ফোন করেছেন আপনি আপনার নামটি এবং আপনার প্রশ্নটি কি ম্যাডামের কাছে বলুন তো আমার প্রশ্ন হচ্ছে আহ আমি গত এক মাস আগে আমি বেশি গেছিলাম বেশে যাওয়ার পরে আমার যেটা বাচ্চা আমার সৌধা

ভাই আপনি একটু বিপদে পড়ে ফোন করেছেন আমি বুঝতে পারছি কিন্তু আমি তো আসলে চকের ডাক্তার আমার অন্য বিষয়ে উপদেশ দেয়াটা ঠিক হবে না তবে যদি খালি বাচ্চাটাকে হ্যাঁ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মানে শিশু 16 বিভাগে মানে পেডিয়াট্রিক সার্জারি বিভাগে একটু দেখাবেন তারাই বলে দিবেন যে কোথায় যেতে হবে কার হাতে করতে হবে আজকে আসলে আমাদের অনেক দর্শকই যুক্ত হতে চাচ্ছে দিকে আমাদের অনুষ্ঠানও প্রায় শেষের দিকে চলে এসেছে ম্যাডাম আপনারও ব্যস্ততা রয়েছে আমরা একটু আলোচনায় যেতে চাই আমরা যেটা বলছিলাম যে চোখের স্ট্রোকের আমি একটু অল্প কথা একটা কথা বলি স্ট্রোকের বিষয়ে চোখের যে ম্যানেজমেন্ট সেটা তো আমরা করব কিন্তু যেটা বুঝতে হবে যে কারণে মাথায় স্ট্রোক হয় সে কারণে চোখে স্ট্রোক হয় একজন দর্শকের দর্শকদের জন্য অনুষ্ঠান প্রিয় দর্শক আপনারা পরিচয় দিয়ে প্রশ্ন করুন স্যার আমি একটু কথা বলছিলাম আপনাকে আর জানি চোখের পানি করে এবং মানে এই লাইটের মোবাইলের দিনে তাকাইলেই মাথা ব্যথা শুরু হয় এখন মানে চশমা ব্যবহার করছি

চল্লিশের উপরে গেলে সেটা প্রেসবায়োপিয়া বা চালসে হতে পারতো কিন্তু আপনার বোধ চোখের চশমা লাগতে পারে আপনার একটু দেখানো দরকার চোখে যদি চশমার মানে রিফ্র্যাক্টিভ ব্যারারটা থাকে তাহলে কিন্তু আপনার চোখ দিয়ে পানি পড়বে মাথা ধরবে আপনি দেখতে ঝাপ দূরে বা কাছে আপনি ঝাপসা দেখবেন আর সেটা ছাড়াও পানি পড়ার অনেকগুলো কারণ আমি আগে একটু বলেছি যে আমরা দীর্ঘক্ষণ আজকাল কম্পিউটার ইউজ করছি এটা এখন আসলে একদম ব্যাপকভাবে দেখা যাচ্ছে যে এত বেশি স্ক্রিন ইউজ করি যে তখন প্রয়োগ দিয়ে ড্রাই আই হয়ে পানি পড়ে একটু মানে আমার আসলে কথার উত্তরগুলো একই হচ্ছে যে একটু দেখিয়ে নেওয়া ভালো কি ঠিক আপনারটা কোন কারণে পানি পড়ছে সেটা দেখিয়ে নেওয়া ভালো চশমাটা আবার একটু চেক করলে ভালো হয় ধন্যবাদ ম্যাডাম আমরা চোখের স্ট্রোক নিয়ে কথা বলছি আচ্ছা জিনিসটা তার আগে একজন দর্শক যুক্ত হয়ে গিয়েছে প্রিয় দর্শক পরিচয় দিয়ে আমি থেকে বলছিলাম আমার একটা প্রশ্ন আছে আমি তার একজন এই আমার একটা প্রশ্ন আমার চোখের ছানি করতে ঠিক আছে তাই আমি কি করতে পারি ছানি পড়েছে সুতরাং আপনার নিশ্চয় দূরে বা কাছে দেখতে তো অসুবিধা হচ্ছে যদি দেখার অসুবিধা হয় তাহলে কিন্তু আসলে ছানিটা অপারেশন করে নেয়াই ভালো ছানি পড়লে আমরা কিন্তু আগের মতো আগের মতো আর বলি না যে ছানিটা পাকুক কয়টা দিন পরে করি তা কিন্তু বলি না ছানি পড়েছে দৃষ্টির অসুবিধা হচ্ছে যদি চশমা পরে আপনি সিক্সিস ভিশন থাকে আপনি চলাফেরা করতে পারেন পড়তে পারেন তাহলে আপনি আপনার সুবিধা জনক সময়ে করে নিতে পারেন কিন্তু কোন এক সময় আপনাকে সার্জারিটা করতেই হবে আর যেহেতু এখন আমরা ফেকও করি মেশিনটার সাহায্যে করি আর্লি হলেই ভালো হয় শক্ত না করলে ভালো হয় সুতরাং ছানি যখন পড়েছে আপনি আপনার সুযোগ সুবিধা মতো অপারেশনটা করে নেন ধন্যবাদ চোখ চুলকায় চুলকানোরও আসলে অনেক চুল দেখেন এখন আপনার ডাস্ট অ্যালার্জি আছে কিনা যে পরিবেশে থাকছেন সেখানে আপনি দেখতে ডাস্ট আছে কি না পশু পোষা পশু পাখি থেকে পাউডার থেকে আর ফুলের রেণু থেকে বসন্তকাল আমাদের এখন এনভায়রনমেন্টে এত ডাস্ট এত পলিউটেড যে আমাদের এটা চুলকান চুলকাতেই পারে এ ধরনের অ্যালার্জি কনজেন্টিভাইটিস অনেক হয় সেই ক্ষেত্রে আসলে যে কারণে চুলকাচ্ছে সেটা পরিহার করাটা সবচেয়ে সহজ বিষয় আমরা খুব সহজে এগুলোর জন্য ওষুধ দিতে চাই না ধন্যবাদ প্রিয় দর্শক ম্যাডাম একজন দর্শক ইনবক্সে আমাদেরকে জানিয়েছে স্যার আই ক্যান গেট এনি স্কোপ ক্যান আই গেট এনি স্কোপ ফর কলিং অল টাইম বিজি উইথ কনভারসেশন

কিছু অকুপেশন কিছু পেশা বন্ধ হয়ে যায় সেটুকু মানে সেই পেশাগুলোতে তার এন্ট্রি দিয়ে করার চেষ্টা না করাই ভালো যেমন পাইলট ডাক্তার হ্যাঁ যাদেরকে রং রক্তের রংটা বুঝতে হবে অথবা লাইটটা বুঝতে হবে এবং ড্রাইভিংয়ের সময় ড্রাইভিংয়ের সময় কেয়ারফুল থাকতে হবে কালার ব্লাইন্ডনেসের আসলে সেরকম কোনো চিকিৎসা ধন্যবাদ ম্যাডাম আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আরও অনেকগুলো বিষয় ছিল বিশেষ করে হাইপার টেন্সিভ রেটিনোপ্যাথি এজ রিলেটেড আমরা মনে হয় অন্য একটি এপিসোডে যদি এই বিষয়টা আলোচনা করতে পারি কারণ আমি শুধু একটা প্রশ্ন শেষ করে নেই যে কারণগুলোর জন্য স্ট্রোক হয় অন্য ব্রেইন স্ট্রোক হয় যেমন ধরেন আপনার কোলেস্টেরল বেশি কিনা আপনার প্রেসার কন্ট্রোলে থাকে কিনা এগুলো কিন্তু দেখা খুব জরুরি চোখের চিকিৎসার জন্য এখন ইনজেকশন বলুন সার্জারি বলুন সবই আছে এগুলো আমরা করবো চোখের চিকিৎসা করব তবে যেটুকু ক্ষতি হয়ে গেছে সেটা অনেক ক্ষেত্রেই ফেরত দেওয়া যায় না কিছু ক্ষেত্রে যায় কিছু ক্ষেত্রে উন্নতি করা যায় কিন্তু মেইন কথাটা হচ্ছে যে চোখে যে স্ট্রোকটা হয়েছে সেটা ব্রেইনেও হতে পারে সেটা বডির অন্য জায়গায় হতে পারে তার যেন আর দ্বিতীয়বার স্ট্রোক না হয় তার জন্য একজন কার্ডিওলজিস্টের কাছে রেফার করে তার প্রেশার এবং তার লিপিড প্রোফাইল এগুলো সব ঠিক রাখাটা খুব জরুরি ম্যাডাম ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা জানলাম এবং অনেক কিছু আমরা শিখলাম এবং সেই সাথে আমাদের মনে করি দর্শকরা অনেক উপকৃত হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাষ্ট্রটিভিদ আসার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য এবং সেই সাথে প্রত্যাশা রাখবো এভাবেই রাষ্ট্রবি এবং রাজপরিবারে নিশ্চয়ই আমি আশা করি যে রাষ্ট্র টিভির মাধ্যমে আমি মাঝে মাঝে যুক্ত হব দর্শকদের সাথে আমার খুব ভালো লেগেছে যে অনেকগুলো ফোন এসেছে দেশ বিদেশের অনেকের সাথে কথা বলতে পেরেছি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখেছেন যারা ফোন করেছেন অথবা ফোন করার চেষ্টা করেছেন যারা কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি পরে বসে পুরো এপিসোডের প্রতিটি কমেন্ট পড়বো থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক এভাবেই আমরা চাই রাজটিভির মাধ্যমে আমাদের এই চিকিৎসা বিজ্ঞানটিকে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা আলোচনা করলাম দৃষ্টি স্বপ্ন জুড়ে আলো পাওয়ার বাই জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর সেটি হচ্ছে রেটিনা আজকের আলোচনার মূল যে থিম সেটি হচ্ছে ম্যাডামের কাছ থেকে যেটি জানলাম যে প্রি ম্যাচিউর যে রেটিনাপ্যাথি অফ প্রি ম্যাচিউর অর্থাৎ আপনাদের বাচ্চা কারো বাচ্চা যদি পঁয়ত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে থাকে অবশ্যই ত্রিশ দিনের মধ্যে এবং দু গ্রামের নিচে এবং দুই হাজার গ্রামের নিচে যাদের বাচ্চার ওজন ত্রিশ দিনের মধ্যে আপনি অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টের স্বর্ণপন্ন হবেন এবং তাকে দেখাবেন নিশ্চয়ই আপনি এটি অত্যন্ত গুরুত্বর সাথে গ্রহণ করবেন তা না হলে হয়তো পরে আপনার সেই প্রিয় সন্তানটি হয়ে যেতে পারে একটু অন্ধ যদিও আমাদের বলতে কষ্ট লাগছে কিন্তু আমরা চাই আপনাদেরকে সচেতন করার জন্য তো আপনি সচেতন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর রাজটিভির সাথেই থাকুন You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.